আমরা জীবন দেব, কিন্তু এরাজ্যে সিএএ করতে দিব না, এনআরসি করতে দেব না, কারণ আমরা কি নাগরিক নই? ওরা বাইরে থেকে এসে নাগরিক, আর আমরা এখানে বসবাস করে লেখাপড়া করেও আমরা নাগরিক হতে পারবো না? এটা চলবে না। শুক্রবার দিনহাটা সংহতি ময়দানে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন। তিনি বলেন, বিজেপিকে যদি মানুষ এতই ভালোবাসেন তাহলে এনআইএ কেন, হাতিয়ার হিসেবে সিবিআই কেন, ইডি কেন? ওরা বলছে তৃণমূল চোর, কিন্তু বিজেপি একটা বড় গুন্ডা সিবিআই ইডি দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়নের নানা তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করেছি, রাজবংশ একাডেমি, কান্তাপুরি ভাষা একাডেমি তৈরি করেছি। ছিটমহল বিনিময় প্রসঙ্গে বলেন, ছিটমহল বিনিময় আমি করেছিলাম, বিজেপি করেনি, অন্য কেউ করেনি। এর আগে ওই মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রমুখ। এদিনের এই জনসভায় দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414। মনে রাখবেন,
কাউকে এদেশে থাকতে দেবে না, মোদী ছাড়া, অমিত ছাড়া, আর এই গুন্ডাগুলো ছাড়া। সব লোককে দেশ থেকে তাড়িয়ে দেবে, আর আমরা আছি বলে বাগের বাচ্চার মতো লড়াই করি, আমরা জীবন দেব, তাও কে করতে দেবো না, এনআরসি করতে দেবো না, ইউনিট পসিবিল লোক করতে দেবো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে নাগরিকত্ব নিয়ে বলতে গিয়ে বলছে ও হ্যাঁ কাহার, তেমন আমরা কেউ নাগরিক নই, তেমন আমরা কেউ নাগরিক নই, তুমি বাইরে থেকে এসে তুমি নাগরিক, আর আমি বাংলায় বাস করে আমি জন্মগ্রহণ করে আমাদের ছেলে মেয়েরা শিক্ষা করে, আমাদের ছেলে মেয়েরা ভোট দিয়ে, আমাদের ছেলে মেয়েরা চাকরি নকরি করে, আমাদের ছেলেরা ধান উৎপাদন করে, আমাদের ছেলে মেয়েরা সব কাজ করে। তুমি বলছো কেয়া নেই বলেছে, ও কেয়া হ্যাঁ আমরা নাকি কেউ নাগরিক নয়। আমি বলি তুমি আগে আমার নাগরিক হও, আগেও দেশে আচ্ছা শিখি যেন হলো, তারপরে আমাদের নাগরিকত্ব কোশ্চেন তুলবে, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখবে, কারো গায়ে হাত দিতে দেবো না, হাত দিলে বুঝবে। সেই জন্য একবার গুন্ডাদের বিরুদ্ধে তেজে নামুন, যতই পুলিশ নিয়ে ঘুরে বেড়া, যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া, একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে দশটা পুলিশের গাড়ি নিয়ে বিশটা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে, কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তো দু মাস পরে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না, কে ভরণ করেছে, নয় দিল্লি যান,